আসসালামু আলাইকুম বন্ধুরা, করোনার এই সংকটপূর্ণ বিশ্বে আল্লাহ যেন আমাদের সবাইকে তার নিরাপত্তার চাদরে জড়িয়ে রাখেন এই প্রত্যাশা করছি। আর বন্ধুরা, এই সময়ে আমার মনে পড়ছে বেশ করে সচেতন ছাত্রনেতা, দেশপ্রেমিক ছাত্রনেতা, বলিষ্ঠ কণ্ঠস্বর, সাহসী কণ্ঠস্বর ভিপি নুরুল হক নুর ভাইকে। তার একটি ভিডিও কদিন ধরে বেশ ভাইরাল হয়েছে মিডিয়ায়। তিনি ডক্টর মিজানুর রহমান আজহারি, আবরার ফাহাদ এবং ডক্টর মঈন ভাইকে জড়িয়ে একটি নিরপেক্ষ বক্তব্য পেশ করেছেন। এই বক্তব্যের প্রতি আমার একটি সমর্থন রয়েছে, যেটা আমি গানের মাধ্যমে প্রকাশ করতে চাই। আবরার ফাহাদের মতো হলে ভারতের আগ্রাসন রুখলে, আপনি হবেন জামাত শিবির রাজাকার। মিজানুর রহমান আজহারির মতো হলে, দিন কায়েমের কথা বললে, আপনি হবেন জামাত শিবির রাজাকার। ডাক্তার মঈনের মতো হলে, নিঃস্বার্থ চিকিৎসা দিলে, আপনি হবেন জামাত শিবির রাজাকার। ভিপি নুর ভাই কি বলেছেন শুনে নারেকবার, ভিপি নুর ভাই কি বলেছেন শুনে নারেকবার, এমন জামাত শিবির ঘরে ঘরে দরকার, এমন জামাত শিবির বাংলাদেশে দরকার। মাহফিলে কিচ্ছু কোন কিচ্ছু হবে না, বাপদাদাদের কাহিনী কোন কিচ্ছু হবে না, বসে বসে জিকির করেন কিচ্ছু হবে না, মাজার খুলে বাজার করেন কিচ্ছু হবে না। যদি সাহস করে বলেছেন দিন কায়েমের কথা একবার, যদি সাহস করে বলেছেন দিন কায়েমের কথা একবার, আপনি হবেন জামাত শিবির রাজাকার। ভিপি নুর ভাই কি বলেছেন শোনে নারেকবার, ভিপি নুর ভাই কি বলেছেন শোনে নারেকবার, এমন জামাত শিবির ঘরে ঘরে দরকার, এমন জামাত শিবির বাংলাদেশে দরকার। মুখ বন্ধ করে থাকেন কিচ্ছু হবে না, দেখবেন আর শুনবেন শুধু কিচ্ছু হবে না, আবরারেরা খুন হয়ে যাক ঘুম ছাড়বেন না, অছাত্ররা ছাত্র পেটাক ইশ করবেন না। যদি সাহস করে বলেছেন দিন বদলের কথা একবার, যদি সাহস করে বলেছেন দিন বদলের কথা একবার, আপনি হবেন জামাত শিবির রাজাকার। ভিপি নুর ভাই কি বলেছেন শোনে নারেকবার, ভিপি নুর ভাই কি বলেছেন শোনে নারেকবার, এমন জামাত শিবির ঘরে ঘরে দরকার, এমন জামাত শিবির বাংলাদেশে দরকার। করোনার ভয়ে কত ডাক্তার রুগী দেখছে না, আক্রান্ত হবার ভয়ে সেবা করছে না, মইনের মতো ডাক্তাররা সেবা ছাড়ছেন না, প্রাণ দিচ্ছেন প্রাণের জন্য দাম পাচ্ছেন না। যদি সাহস করে বলেছেন অব্যবস্থাপনা একবার, যদি সাহস করে বলেছেন অব্যবস্থাপনা একবার, আপনি হবেন জামাত শিবির রাজাকার। ভিপি নুর ভাই কি বলেছেন শোনে নারেকবার, ভিপি নুর ভাই কি বলেছেন শোনে নারেকবার, এমন জামাত শিবির ঘরে ঘরে দরকার, এমন জামাত শিবির বাংলাদেশে দরকার, এমন জামাত শিবির ঘরে ঘরে দরকার, জামাত শিবির বাংলাদেশেই দরকার।